এশিয়া কাপের সেমিফাইনালে স্মৃতি মান্ধানারা নেপালকে 82 রানে হারালো তারা। নেপালকে হারিয়ে শেষ চারে টিম ইন্ডিয়া। এদিন প্রথমে ব্যাট করতে নেমে শেফালি হেমলতা দারুণ শুরু করেন। শেফালির ব্যাট থেকে আসে 48 বলে 81 রানের ইনিংস। 42 বলে 47 রান করেন দয়ালান হেমলতা। সাজীবন সাজানা 10 রানে ফিরলেও শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন জিম্যাকমা রড্রিগেজ। 3 বলে 6 রান করেন রিচা ঘোষ। 20 ওভারে 3 উইকেট হারিয়ে 178 রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ঘুরে দাঁড়াতে পারেনি নেপাল। 20 ওভারে 9 উইকেট হারিয়ে 96 রানে অল আউট হয়ে যায় তারা। 3 উইকেট নেন দীপ্তি শর্মা। 2টি করে উইকেট নেন অরুন্ধতী রেড্ডি ও রাধা যাদব। 1 উইকেট রেনকা সিং।